আল্লাহ বললেন যারা সত্যকে গোপন করে, হককে গোপন করে, কোরআনের নামাজকে গোপন করে, জিকিরের পদ্ধতিকে গোপন করে, ইবাদতের রূপরেখাকে যারা গোপন করে, ইসলামের মাসায়েলগুলো যারা গোপন করে, তারা হলো মুনাফিকের গোষ্ঠী। ঠিক না ঠিক? দেখবেন এক জায়গায় গেলে এক এক রকম রূপ ধরে। হুজুর যেই জায়গায় বালাগাল উলা পড়া দরকার ওই জায়গায় বালাগাল উলা পড়ে, যেই জায়গায় মোনাজাত করার দরকার ওই জায়গায় মোনাজাত করে, যেখানে রফাইদান সাললে মানুষ খুশি হবে ওইখানে রফাইদানের ফতোয়া দেয়, যেখানে এক আদানের ফতোয়া দিলে, দুই আদানের ফতোয়া দিলে লোকেরা খুশি হবে, ওইখানে তারা দুই আজানের ফতোয়া দেয়। দেখবেন তারা মুখে বলে আরেকটা, অন্তরে করে আরেকটা। আর মোমেন যখনই হক বুঝবে, উত্তম বুঝবে, হক এবং বাতিলের মধ্যে কোনো কম্প্রোমাইজ চলতে পারে না। আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে কি করো না, মিশ্রিত করো না। আর মুনাফিকরা সব সময় হককে গোপন করে, হকের মাহফিল বন্ধ করার জন্য মামলা করে, হকের মাহফিল বন্ধ করার জন্য পুলিশের দালালি করে, হকের মাহফিল গোপন করার জন্য সমগ্র বাতিলরা একত্রিত হয়ে যায়, হকের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া যায়। কিভাবে? ঠিক না ঠিক? বাংলাদেশে অবস্থা আছে না নাই? সহি আকিদার মাহফিলগুলোতে এই সহি শয়তান পীরগুলো, আমরা সহি আকিদার লোক, আমাদের বিপরীতে যেগুলো আছে সহি শয়তান, আমরা সহি হাদিসের অনুসারী, আর যেগুলো আমাদের বিপরীতে আছে এগুলো সহি শয়তানের অনুসারী। এটাও সহি, এটাও সহি, পার্থক্য এক আল্লাহর অনুসারী, আর পার্থক্য আর একটা শয়তানের অনুসারী। আল্লাহ সহি শয়তানদের বলছেন আল্লাহ তাআবুদু শয়তান, হে শয়তানের বান্দারা তোমরা শয়তানের গুলামি করো না, ইন্নাহু লাকুম আদুগুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক না? ওয়া ইন্না ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতান নাযগুম ফাস্তাইযু বিল্লাহ, যখন ইমানদাররা কোনো ইমানের ইসলামের কোন কর্ম করে, শয়তান তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যখন শয়তানের খপ্পরে পড়ে আল্লাহর কোন গোলাম শয়তানি করে ফেলে, যখন সে তওবা করে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ বলেন আল্লাহ বলেন শয়তানের খপ্পরে পড়ে আমার যেই গোলাম তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছে, আমি আল্লাহ তার হিদায়াতের জন্য দুইটা চোখকে খুলে দে। এই জন্য হকের সাথে থাকতে হবে আপনাকে, আপনি কখনো বাতিলের সাথে কম্প্রোমাইজ করতে পারবেন না। ফা ওয়াকা আল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, আল্লাহ সমগ্র বাতিলের উপরে তিনি হককে গালিব করবেন। ঠিক না না ঠিক? এই জন্য মুনাফিকরা হককে ঢেকে ফেলবে। কথা বুঝতে পারছেন কিনা? আর বাংলাদেশের সব থেকে বড় মুনাফিক হলো ওই সমস্ত লোকরা যারা হকের বিরোধিতা করে, মসজিদের মধ্যে জোরে আমিন বললে গায়ের মধ্যে জ্বালা ধরে যায়। কেন? আমি তো নবীর হাদিস আমল করি, আমি তো তোর বাপ দাদার লেখা পীরের বই আমল করি না, কারণ আমার নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেন তিরমিজির বর্ণনায় খিতাবুস সালাত, হাদিস নাম্বার হলো 141 নাম্বার, ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেন। ও আন ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ওয়াইল ইবনে হুজুর বলেন আল্লাহর নবী বলেন ওয়া ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহর নবী বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহার পর তিনি কি বলতেন জোরে? কোন ব্যক্তি যদি ইমামের পিছনে দাঁড়িয়ে জোরে আমিন বলে, আল্লাহ তাদের পিছনের সব গুনাহগুলা মাফ করে দেন। আপনি পড়লেন হাদিস সহি, আপনি জানলেন হাদিস সহি, আপনি বললেন হাদিস সহি, কিন্তু আপনি আপনার এলাকায় গেলেন, আপনি লোক লজ্জার ভয়ে আপনি আস্তে আমিন বললেন, আপনি আপনার হকের সাথে আপনি মুনাফিকি করলেন। ঠিক কিনা না ঠিক? কারণ মুনাফিকরা হকের সাথে কখনো, হকের সাথে কখনো মানতে পারে না, কারণ মুনাফিকরা সব সময় হকের বিরোধী হয়। আপনি যেখানে যেই রকম, আমাদের দেশে এক শ্রেণীর দেখবেন মুনাফিক মাখা বক্তা আম কাটার বক্তাও আছে, যেখানে যেই রকম ওখানে ওই রকম ওয়াজ করে, যেখানে যেটা দরকার ওখানে ওইটা বক্তব্য দেয়। ঠিক কিনা বলেন? যেখানে মানুষ চোর ওখানে চুরির বিরুদ্ধে কথা বলে না, যেখানে সুদখোর সুদের বিরুদ্ধে কথা বলে না, যেখানে মানুষ আল্লাহ বিরোধী আইন তৈরি করে ওইটার বিরুদ্ধে কথা বলে না, যেখানে মানুষ শিরিক করে যেটা করলে তার মার্কেট নষ্ট হবে
সে সেটা করে, দেখছেন কিনা? এগুলো সব কি কামায়ের জন্য? দুনিয়ার কামায়ের জন্য, দুনিয়া কামায়ের জন্য। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তোমরা তো দুনিয়ার টাকা কামাও না। আল্লাহ বললেন তোমরা দুনিয়ার আগুন ইনকাম করো, আগুন খাও, আমি আল্লাহ তোমার সাথে কথাও বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আর আমি আল্লাহ তোমাদেরকেও পবিত্র করব না। এরকম বৈশিষ্ট্য যে আলেমের মধ্যে পাবেন, ওর নাম আলেম নয়, ও হলো দুনিয়াবাজ, ধোকাবাজ, ঠিক কিনা বলেন? এই জন্য ওই ধোকাবাজদের থেকে আমাদেরকে সাবধান থাকার দরকার আছে না নাই? এজন্য মুনাফিকদের এই বৈশিষ্ট্য থেকে আমাদের বাঁচতে হবে।